हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछो, आमराओ खूब 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 भालो आछी। एखन बजे सकाल 11টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে রান্না কমপ্লিট আর এখন দুপুরে রান্না। চলো দেখি কি রান্না হয়। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দাও, ডিমে মশলাও হয়ে গেছে, বাটিটা কিন্তু ঠিক করে আনা হয়েছে, যার জন্য আর আজকে খাটনি করা লাগবে না। চলো ডিমটা ছাড়িয়ে নিই। পাশে কড়াইতে তেল দেওয়া, মাসি কচু ভেজেছি সকালবেলা, সেই কচুতে ধরেছে গলা। একটু টক দিয়ে দিই, চাটনি দিয়ে দিই, দাঁড়াও মাসি একটু টকটা দিয়ে আসলাম। সকালবেলা কচু ভেজেছি, কচু কালকে কচুর তরকারি করেছি, কিন্তু কচুটা ভালো ছিল। এবার কচুর যে গোড়া সেটা তো ভাজলাম আজকে, সেটা কাটার সময় প্রচণ্ড হাত ধরেছিল। ভাবলাম কি সেদ্ধ হওয়ার পরে হয়তো অতটা ধরবে না, মাসি বললো খাওয়াই যাচ্ছে না। চলো আগে ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে অপেক্ষায়। কিন্তু এটাকে এখন আমি ভিজে নেবো, তো চলো। কমপ্লিট আর এখন স্নান করে তারপরে এসে তোমাদের সামনে বসবো, মেয়ের সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেবো। তো অনেক অপেক্ষায় আছো, আমি অনেক অপেক্ষায় রেখেছি তোমাদেরকে, যাদের যাদের নাম বলতে বলেছো। তো স্নান টান করে তারপরে আসছি, চলো। স্নান করা কমপ্লিট, এসে বসে গেছি তোমাদের সাথে গল্প করতে। তো আমি তোমাদেরকে জানিয়েছি আজকে কমেন্টসের অ্যান্সার দেবো, আর যারা যারা আমাকে কমেন্ট করো তাদের নাম বলবো। তো আমার হাতে একটাই ফোন আমি ইউজ করি, যেটা আমি এই যে ভিডিও শ্যুট করছি, আর আমার হাজবেন্ডের কাছে একটা ফোন আছে, ও আমাকে দেয়, ও হেল্প করে ওর ফোন দিয়ে, কিন্তু ও আজকে বাড়িতে নেই। আর আমার আজকে ভিডিও করা অবশ্যই দরকার, তোমাদেরকে যারা যারা আমাকে কমেন্টস করো যে দিদি ভাই আমার নাম বলো, প্লিজ নাম বলো, তো তারা আমাকে ভীষণ ভালোবাসে। আমি কজনার নাম বলবো যারা আমাকে কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করবে আর এত ভালো ভালো ভালোবাসার কথা বলবে, মানে আমি থাকি এখানে ওরা থাকে ওখানে, একটা সম্পর্কটা রিলেশন হয়েই গেছে। তো আমি তাদের নাম বলছি,
আর আমি কি করে ভিডিও করছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের জন্য কিন্তু আমি প্রচুর খাটি। এইবার তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটু শেয়ার করতে হবে নিজেদের যে রিলেশন থাকে বা নিজেদের বন্ধুত্ব বন্ধুরা আছে, একটু শেয়ার করে দিও যাতে আমাদের কষ্টের ফলটা হয়। এই যে আমাদের মেম, সেই তখন থেকে বসে আছে, আর আমি দেখিয়ে দিই আমি কি করে তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। আগে চলো দেখিয়ে দিই, তারপরে কথা বলি। আমি পুরো এই খাতাটাতে আমি লিখেছি, কেননা আমার হাতে যে ফোনটা সেটাই আমি ভিডিও করছি, আর তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। এবারে যে আমি কি করে তোমাদের কোয়েশ্চেন পড়বো বা তোমাদের নাম ধরবো, কিছু কিছু নাম আমি এখানে হাতে যতদূর পেরেছি আমি লিখেছি, তো এভাবেই আমি অ্যান্সারগুলো দিচ্ছি আর তোমাদের নাম আমি বলছি। কিন্তু তোমরা প্লিজ একটু হেল্প করো আমাকে, যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও নিজস্ব আত্মীয় স্বজনের সাথে, যে আমি কীরকম ব্লগ করি, ওদেরকে ওরা যদি ইন্টারেস্ট হয় অবশ্যই যেন আমাকে সাবস্ক্রাইব করে, আর আমার সাথে বন্ধুত্ব সারা জীবন যেন, আর তোমরা সারা জীবন আমার সাথে এইভাবেই থেকো, তাহলে আমি আরও ইন্টারেস্ট হব তোমাদেরকে ভালো ভালো ভিডিও ছাড়ার। তোমরা দেখো এই পুরো খাতাটাতে আমি লিখেছি কতটা কষ্ট করেছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য। তো কমেন্টস করতে থাকো, আমাদের সম্পর্কটা এইভাবেই আরও ভালো করো। তো চলো আমি কমেন্টস শুরু করি বলা। আর প্রথমত মৌমিতা গুহা, শোনো তোমার নাম বলছি কিন্তু, মৌমিতা গুহা, তুমি আমাকে অনেক দিন আগে থেকে কমেন্টস করো, আমি প্রত্যেকটা ভিডিও, শর্ট ভিডিও আর আমার ব্লগিং যে কটাই আমি ছাড়ি না কেন, তোমার কমেন্টস আমি পাবই পাবো। আর আমার এত ভালো লাগে তোমার কমেন্টসগুলো পড়তে। তো তুমি তারপরে আরেকজন আছে ঈশা, তোমাকে বলছি পাপ্পু, যে তোমার একটা বন্ধু হয়, তোমাদেরকে আমি দেখেছি, তোমাদের আইডিতে আমি গেছিলাম চ্যানেলে, আমি তোমাদেরকে দেখেছি, তোমাদের শর্ট ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছে। তোমরা দুজনে সারা জীবন এইভাবেই ভালো থাকো যেইভাবে এখনও আছো। আর আমাদের মেমকে তোমরা ভীষণ ভালোবাসো, মেম তোমাকে জানো তো, এই আন্টিরা ভীষণ ভালোবাসে তোমাকে। এই যে মৌমিতা একটা আন্টি আছে তোমার, তারপরে ঈশা মনি আছে, যেহেতু আমাকে দিদি বলে ডাকে আর ও খুব ছোটো, তোমার একটা মনি হয়। তো মেমকে দিয়ে আমি শোনাবো, আর যেইগুলো আমার বলার মতন সেইগুলো আমি বলি, কেননা মেম তো আর সেইভাবে ভালোভাবে বলতে পারে না। তো চলো আমি শুরু করি। মৌমিতা গোহা, তুমি একদিন লাইভে আসো না গো, লাইভে যাবো, তোমাদের আশীর্বাদ, মানে তোমাদের আশীর্বাদ যদি থাকে ঠিক একদিন লাইভে আমি যেতে পারবো। তো এখনও আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, এটাই হচ্ছে আমার প্রবলেম, আমার মনিটাইজেশন না হলে আমি কি করে লাইভে যাই জানি না। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টস করো, যে মনিটাইজেশন না হলে কি লাইভে যাওয়া যায়। তো দুই নাম্বার হচ্ছে একটা কথা অনেকদিন থেকে জিজ্ঞেস করবো বলছি, তোমার নাম কি, কতদিন ধরে বলছি যে তোমার নাম কি। তো মৌমিতা, আমার নাম আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার নাম পিয়ালি, পিয়ালি বিশ্বাস আমি। তো আর তুমি আমার ভিডিও তো দেখো, তাহলে কি সত্যি জানো না আমার নাম পিয়ালি। তো নেক্সট কোয়েশ্চেন মৌমিতা গুহারি, তোমাদের ওখানে বড় ঝড় হয়েছে? না গো, আমাদের এখানে ঠিক অল্প স্বল্প হাওয়া হয়েছে, কিন্তু খুব একটা বড় ঝড় হয়নি। মেম কোন ক্লাসে পড়ে? মেম বলো তুমি কোন ক্লাসে পড়ো, আন্টিকে বলে দাও। আগে বলো আন্টি কেমন আছো? আন্টি কেমন আছো? আমাকে তোমরা খুব ভালোবাসো, আমি দেখি কমেন্টস পড়ি, বলো। আমাকে খুব ভালোবাসো, আমি কমেন্টস দেখি, এভাবেই ভালোবাসো তুমি, খুব ভালোবাসো আমাকে। আমার আমার স্কুলে আমি কেজি ওয়ানে উঠেছি, যখন আমি ছোট ছিলাম তখন নার্সারিতে উঠেছি, এবার আমি বড় হয়ে গেছি, এবার আমি ওই যে কেজি ওয়ানে উঠেছি। প্রত্যেকদিন আমাকে কমেন্টস করবে এরকম, আমাদের ভিডিও শেয়ার করবে, আমাদের এইভাবে ভালোবাসে, শেয়ার করবে, ভালোবাসবে। তো
তারপরে মেমের তো মেমের কোশ্চেনটা মেমকে দিয়ে আমি তোমার তোমাকে বলে দিলাম, মমিতা তোমরা কোথায় থাকো দি? আমরা বনগাঁওনে থাকি। তুমি কি শুনেছো বনগাঁওর নামটা? যদি শুনে থাকো প্লিজ কমেন্টে জানিও। আবার তো তুমি অনেক কমেন্টস করেছো মমিতা, মানে আমি যে কটা ভিডিও ছাড়ি আমি প্রচুর পরিমাণে তোমার কমেন্টস পাই। আমি খুব মানে সত্যি একটা রিলেশন তৈরি হয়ে যায় এইভাবেই, বলো তো। তোমার যে আইডি আছে তাতে একটা তোমার মেয়ের ছবি দিও, তুমি বলেছো তোমার একটা 3 বছরের মেয়ে আছে, তো আইডিতে তো আমার আমার মেমের ছবি দেখো যেমন, সেরকম পারলে তোমার মেয়ের একটা ছবি ডিপিতে সেট করে রেখো, তাহলে আমি দেখতে পাবো, বা তোমার মেয়ের দুজনেরই হতে পারে, দুজনের একটা ছবি তুলে একটা ছবিটা যদি তুমি ডিপিতে দিয়ে রাখো বা একটা শর্ট ভিডিও ছাড়ো, খুব ভালো লাগবে যে তোমাদের দেখলে, যে দূর থেকেও তো তুমি যেমন আমাকে দেখছো সারাদিন আমি কি করছি না করছি দেখতে পাচ্ছো, তো তোমাদেরকেও খুব দেখতে ইচ্ছা করছে, প্লিজ একটা শর্ট ভিডিও ছেড়ে দিও। তো নেক্সট চলে যাই, পাপ্পু ঈশা, ঈশা বোন তুমি আমার একটা মিষ্টি বোন, তোমাকে আমি দেখেছি শর্ট ভিডিওতে। মেম আমি কে বলো তো, তাহলে মেমের কাছ থেকেই শোনো তুমি কে। তুমি আমার একটা ঈশা মনি। তাহলে ওর তুমি মনি হও, যেহেতু তুমি আমাকে দিদি বলে ডাকো সেহেতু ও তোমাকে মাসি মনি বলেই ডাকবে। তোমরা কি জয়েন্ট ফ্যামিলি? ঈশা বলেছো তোমরা কি জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ গো আমরা জয়েন্ট ফ্যামিলি। মেমের নিউ নাম কি? মেমের একটা নতুন নাম কি সেটা মেমের কাছ থেকেই শোনো ঈশা। আমার নাম মেধা মিতা। তারপরে? আমার নাম মেম দুটোই। আমার নাম মেধামিতা বিশ্বাস। তো ঈশা তুমি শুনে নিয়েছো আমাদের মেমের মুখ থেকেই, তুমিও প্রচুর কমেন্টস করেছো আর ভীষণ মানে আমি তোমার কথার অ্যান্সার দেওয়াতে তুমি সঙ্গে সঙ্গে আবার একটা কোয়েশ্চেন করেছো, বা আমি কোনো কোয়েশ্চেন করলে তুমি তার অ্যান্সার দিয়েছো। আমার ব্লগ তুমি প্রত্যেক দিন দেখো, আমার ব্লগ তোমার ভালো লাগে তুমি বলেছো, তো তুমি আমাকে প্রচুর কমেন্টস করেছো। আমি একদিনে এত কমেন্টস পড়তে পারছি না একটা কারণেই, আমার হাতে ফোন যেটাতে সেটাতেই আমি ভিডিও করছি, আর যদি ভিডিও শ্যুট করার জন্য আরেকটা ফোন থাকতো তাহলে আমি আরও ভালোভাবে কমেন্টসের উত্তর দিতে পারতাম। পরিমল দাস আমাকে কমেন্ট করেছে, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তোমরা তুমি তো দেখতেই পাও আমাদেরকে ভিডিওতে, আমরা খারাপ থাকি ভালো থাকি সবটাই তোমাদের সামনেই আসে। সুপ্রিয়া রায়, পিম্পল হলে কি ওই অয়েলটা ইউজ করব? আচ্ছা তুমি নাইট স্কিন কেয়ারের কোয়েশ্চেন করেছিলে, আমি একটা ভিডিও ছেড়েছি নাইট স্কিন কেয়ার ভিটামিন ই ক্যাপসুল দিয়ে, তো হ্যাঁ পিম্পল হলে ওই অয়েলটা তুমি ইউজ করো না, কেননা ওটা বায়ো অয়েল, তো ওটা ড্রাই মানে প্রচণ্ড স্কিন অয়েল করে দেয়, তো পিম্পল অয়েলের কারণেই বেশিরভাগ হয়, তো তুমি অয়েলটাকে ইগনোর করে তুমি জেলের সাথে অ্যালোভেরা জেলের সাথে তুমি ভিটামিন ই ক্যাপসিউলটা অর্ধেকটা ইউজ করো আর অর্ধেকটা পরের দিনকে ইউজ করো, আর অবশ্যই তুমি স্কিন ফেস ওয়াশ করার পরে টোনিংটা করতে ভুলো না। সুপ্রিয়া রায় তোমাকে বললাম। পিয়ালি অধিকারী আমার নামে নাম, আমি তোমাকে দেখি তোমার ব্লগও দেখি, আমি ভীষণ ভালো ব্লগ করো তুমি, তোমার একটা মেয়ে আছে আমার মেয়ের থেকে অনেক বড়, তো ভালো লাগে তুমি আমার শাড়ির কালেকশন দেখেছো আর বলেছো হ্যাঁ মেয়েরা শাড়ির কালেকশন ভালোবাসে, আমি তোমার কমেন্টস পড়েছি, তুমি আমাকে কমেন্টস করো এইভাবেই আমার ভালো লাগে। আর আমি তোমার ভিডিও কিন্তু আমি দেখেছি, তোমার বরের সাথে একটা ভিডিও দেখেছি, যাই হোক ভালো লেগেছে। রুমা দে তুমি আমাকে প্রথম দিকে ভীষণভাবে কমেন্টস করতে, জানি না ইদানিং তোমাকে দেখা যায় না, রুমা দের নাম আমি বলেছিলাম। তো ইকবাল হাসান দি তোমার গোল্ড জুয়েলারির কালেকশন ভিডিও বানাও না প্লিজ। প্রথম কথা তোমরা আমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখেছো আমার শর্ট ভিডিওতে, হ্যাঁ সরি মানে কিছু তো সামথিং দেখেছো, আমার চিক আমার নেকলেস আমার সীতাহার আমার কানের দুল তোমরা কিন্তু সব দেখেছো। তারপরেও বলছি যে হ্যাঁ ভালোভাবে যদি দেখতে চাও
আমি একদিনে দেখাতে পারবো না, আর আমার গোল্ড জুয়েলারি গুলো তো আমার কাছে থাকে না, যার জন্য আমি একবারে অত কিছু দেখাতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমার একটা কমেন্টস পেয়েছি, আমি যদি এরকম অনেক অনেক কমেন্টস পাই আমি অবশ্যই দেখাবো। তো আমার প্ল্যান আছে, আমি সামনে একটা চেনের গোল্ড চেনের কালেকশন আমি দেখাবো আমার মেমের, আমার আর আমার হাজবেন্ডের। রুম কি আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রুম রুমকি তোমার আমার ভিডিও ভালো লাগার জন্য। প্রহ্লাদ রাজবংশী, যাই হোক ভাই, তুমি আমাকে দিদি বলে ডাকো, আমি তোমার কমেন্টস পড়েছি, আর তুমি আমার ব্লগ দেখো মাঝে মধ্যে, আমার ব্লগে কমেন্টস করো, খুব ভালো লাগে। তো আমি আর বেশি কমেন্টসের অ্যান্সার আমি দিতে পাচ্ছি না। মৌমিতা মৌমিতা গুহা, তুমি তো আমাকে প্রচুর কমেন্টস করো, পাপ্পু ঈশা তুমিও আমাকে প্রচুর কমেন্টস করো, তো আমি আরেকদিন আবার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চলে আসবো, যেদিন আমার হাজবেন্ডের ফোন আমার কাছে থাকবে। তো মৌমিতা ঈশা, তোমরা আমার তোমাদের রিকোয়েস্ট আমি রেখেছি, তোমরা ভীষণভাবে রিকোয়েস্ট করেছো তোমাদের নাম তোলার জন্য, তো আমি নাম তুললাম, মেমের সাথে তোমাদেরকে কথা বলিয়ে দিলাম। মেমের রিকোয়েস্ট রেখো, আমাদের ভিডিও ভালো লাগলে মৌমিতা ঈশা আমার চ্যানেলটাকে শেয়ার করো, ভিডিওটাকে শেয়ার করো। তো চলো বাই, আজকে অনেকটাই লং হবে। আরও যারা যারা কমেন্টস আমার কোনো আমার আমাকে জানতে চাও, কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টস করো, আর যাদের নাম আমার মুখ থেকে বা আমার মেমের মুখ থেকে ভিডিওতে শুনতে চাও কমেন্টস করো, আমরা অবশ্যই নেব তোমাদের নাম। তো চলো বাই, ভালো থেকো মমিতা ঈশা, তোমাদের আর আমার যারা যারা ফ্রেন্ডসরা আছো আমাকে কমেন্টস করো, সবাইকে বলছি ভালো থেকো, বাই।